বাঙালি অথচ খাদিম বা বাটা জুতো পায়ে গলাননি এমন বোধহয় বহু খুঁজে পেতে মিলবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় চর্মকার এসে হবু রাজার পায়ে জুতো পরাতে মন্ত্রী গোবুরায় সহ সারা রাজ্যে একেবারে হাঁপ করে বেঁচেছিল। বাস্তবিকই রাস্তায় বেরিয়ে যদি জুতো গড়বড় করে এবং কাছে পিঠে চর্মকার মহাশয় দেখা না পাওয়া যায় সে এক পেল্লায় বিপদ। বাঙালি জুতোর বাজারও নিহাত নাম কম নেই। শিলেদাস, অজন্তা, প্যারাগন, ছোট বড় নানা দামে নানা মানে জুতো মেলে বাজারে। কিন্তু অবিসংবাদী নেতা দুই বড় কর্তায়, একদিকে সুইজারল্যান্ডের 100 বছর পুরনো ব্র্যান্ড বাটা, অন্যদিকে একেবারে নিখাদ বাঙালি খাদিম। আরো যেটা মজার, ভারতের দুই সংস্থার ব্যবসায় শুরু হয়েছিল এই কলকাতায়। বাঙালি নামের সঙ্গে বাটা এমন ভাবে জড়িয়ে গিয়েছে যে আদতে এটির সঙ্গে বাংলার কোনো যোগই নেই বললেই হয়তো অনেকেই বিশ্বাস করবেন না। 1894 সালের কথা, সদ্য বেরিয়েছে রবীন্দ্রনাথের সোনাতরি। মধ্য ইউরোপে বরফ ঢাকা আল্পসের এপার ওপার জুড়ে তখন রাজত্ব করছে বিখ্যাত অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য। আজকে যেখানে চেক প্রজাতন্ত্র, এককালে তারই নাম ছিল মোরাভিয়া, আর তার এক ছোট্ট শহর জিন, একেবারে গঞ্জের মতো। সেখানে একটি জুতোর দোকান খোলে তিন ভাই বোন, বড় ভাই টমাস বাটা, তার দুই ভাই বোন আতোয়া ও অ্যান, যাতে চেক। পারিবারিক সূত্রে তাদের চামড়ার ব্যবসা ছিল, অবস্থা যদিও সুবিধের ছিল না। হাতে সম্বল ছিল মায়ের দেওয়া 800 গোল্ডেন, অস্ট্রিয়া সেকালের মুদ্রা। কিন্তু শুরুর থেকেই উদ্ভাবনের দিকে জোর দিয়েছিলেন তারা, মাত্র জনাদশে কর্মী ছিল। কিন্তু চামড়ার বদলে ক্যানভাস দিয়ে জুতো বানানো শুরু করেন টমাস। বেজায় জনপ্রিয় হয়েছিল সেই জুতো, ব্যবসা বাড়তে শুরু করল। উৎপাদন বাড়তে টমাস নিয়ে এলেন মেশিন। কিভাবে আরো উন্নত মেশিন নিয়ে আসা যায় জানতে জাহাজে চড়ে আমেরিকার বস্টন থেকেও ঘুরে এলেন তিনি। ফল মিলেছিল হাতে নাতে। 1904 সালের মধ্যে বাটার জুতোর উৎপাদন বেড়ে দাঁড়ালো প্রতিদিন 2200 জোড়া জুতো। 1912 সালের মধ্যে কর্মী বেড়ে দাঁড়ালো 600 জনে। ততদিন ইউরোপের রাজনীতির আকাশে ছেয়ে আছে যুদ্ধের কালো মেঘ। একদিকে প্রুশিয়ার উত্থান, অন্যদিকে বলকান জাতীয়তাবাদের মাথাচাড়া দেওয়া, মাঝে অস্ট্রিয়া হাঙ্গেরি টালমাটাল দশা। 1914 সালের 28শে জুন সারাজেভো শহরে অস্ট্রেলিয়ার যুবরাজ ফ্রান্স ফার্দিনান্দের হত্যার পরে গোটা বসনিয়া জুড়ে যেন আগুন জ্বলে উঠল। তারপর একে একে গোটা ইউরোপ গ্রাস করা সেই বিধ্বংসী আগুনের নাম প্রথম বিশ্বযুদ্ধ। সৈনিকদের মধ্যে ভালো জুতো তীব্র চাহিদা দেখা দিল বাজারে। এক ধাক্কায় বাটার জুতো বিক্রি বেড়ে গেল কয়েক গুণ। ব্যবসা ইউরোপ থেকে ছড়িয়ে পড়ল মধ্যপ্রাচ্যে, আমেরিকায়, এশিয়ায়। 1932 সালে সরকারিভাবে বাটা পা রাখে ভারতে। তখনও ভারতে বাণিজ্যিক রাজধানী কলকাতা তথা পূর্ব ভারত। বাটার প্রথম ফ্যাক্টরি খুলেছিল হুগলির তীরে কোন্নগরে। 2 বছর পর 1934 সালে জানুয়ারিতে নদীর আরও দক্ষিণে বন্দরের খুব কাছে বিরাট জায়গা নিয়ে নতুন কারখানা শুরু করে বাটা। কার্যত সেই কারখানা তার বিক্রির টানেই হুড়মুড়িয়ে বেড়ে যায় জনসংখ্যা, ছোটখাটো একটা শহর হয়ে যায় সেখানে। বাটার জুতোর হাত ধরেই আজকে যার নাম বাটানগর। এককালে এটিই ছিল এশিয়ার সবচেয়ে বড় জুতোর কারখানা। বস্তুত বিশ্বজুড়ে টমাস বাটার স্ট্র্যাটেজি ছিল এইরকমই, ছোটখাটো গঞ্জ দেখে কারখানা খুলতেন, তারপর তাকে ঘিরে তৈরি হতো শহর। নেদারল্যান্ডসের বাটা ডোপ, ফ্রান্সের বাটাভিল, কানাডিয়ার বাটাওয়া, ব্রাজিলের সাওপালোর কাছে বাটাতুবা, এমনকি পাকিস্তানেও রয়েছে বাটাপুর, সৌজন্যে বাটা জুতোর কারখানা। বাটার এই মুহূর্তে সবচেয়ে বড় প্রতিযোগী খাদিম বয়সে যদিও বাটার চেয়ে অনেকটাই ছোট, তার ইতিহাস জুড়ে এত উপাদানও নেই। একেবারে খাঁটি বাঙালির হাতে এই শহর কলকাতায় তৈরি। 1965 সালের কথা, চিতপুরের এক জুতোর দোকানের নাম ছিল কে এম খাদিম অ্যান্ড কোম্পানি। সে দোকান কিনে নিয়েছিল বাঙালি ব্যবসায়ী সত্যপ্রসাদ রায় বর্মন। তবে শুরুতেই নামী ব্র্যান্ড বানানোর কথা ভাবেননি সত্যপ্রসাদ। 1993 সাল অবধি হোলসেল বিক্রির দিকেই নজর ছিল খাদিমের। 1981 সালে 3রা ডিসেম্বর SN ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামে কোম্পানি খুলেছিলেন তারা। অথচ আজ খাদিমের ব্যবসা সারা দেশে জুতোর মধ্যে শীর্ষে। কোভিড ও তারপর লকডাউনে জুতোর ব্যবসা অনেকটাই ধাক্কা খেয়েছিল বাজারে, বিশেষ করে বাটা একেবারে লাভের মুখ দেখেনি। কিন্তু কোভিডের পর বাজার চাঙ্গা হতেই খাদিম এবং বাটা দুই সংস্থারই বিক্রি আবার ক্রমশ চাঙ্গা হচ্ছে। সুইস ঘড়ি বা সুইস ব্যাংক সবার নাগালে না এলেও খাদিমের পাশাপাশি
বাঙালির মননে ইতিহাসে একেবারে বাঙালি হয়ে জায়গা করে নিয়েছে সুইস জুতো বাটা। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।